আজ মুমুর বাসর রাত, পারিবারিক ভাবেই ওর বিয়ে হয়েছে। ও গুটিসুটি মেরে খাটের মাঝখানে বসে আছে। এইমাত্র ওর বর রিয়াদ রুমে প্রবেশ করলো। কেমন আছো মুমু? দেখুন, আমি আপনাকে বিয়ের আগে সবকিছু বলতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে বলার কোনো সুযোগ দেননি। ঠিক, কিন্তু আমি বলেছিলাম বাসর রাতে সব শুনবো। এখন বলো, তোমার কি সেই জমে থাকা কথা? আমি জানি না, আমার সব কথা শোনার পর আপনি আমার দিকে তাকাতে পারবেন কিনা, আমার ওপর বিশ্বাস রাখতে পারো। মুমু ফিরে গেল এক বছর আগে। মুমু মফস্বলের এক কলেজ থেকে HSC দিয়ে ঢাকায় এসেছে কোচিং করতে। উঠেছে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায়, সেখান থেকে ও কোচিং করত নিয়মিত। আস্তে আস্তে ওই কোচিং সেন্টারের এক বড় ভাইয়ের সাথে ওর কিছুটা ঘনিষ্ঠতা হয়েছে, যে কিনা ওকে বিভিন্ন বিষয়ে হেল্প করত। ছেলেটির নাম ছিল রতন। আস্তে আস্তে ওদের সম্পর্ক আরো গভীর হলো। আপনি থেকে তুমিতে গড়ালো। যেদিন কোচিং শেষ হলো সেদিন রতন মুমুকে বলেছিল, কালকে আমার একটা ছোটখাটো অনুষ্ঠান করব, তোমাকেও আসতে হবে। পরের দিন মুমু গিয়ে দেখে কেউ নেই। রতন তাকে বলেছিল, সবাই এখনই চলে আসবে, তুমি ভেতরে গিয়ে বসো। টেবিলের ওপর জুস রাখা আছে, ইচ্ছা করলে খেতে পারো। মুমু এক গ্লাস জুস পান করল। কেমন যেন খারাপ লাগছে, ওর মাথাটা ঝিমঝিম করছে। এরপর ওর আর কিছুই মনে নেই। হুশ ফিরে পাওয়ার পর ও বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে। তারপর রতনকে সে অনেক খুঁজেছে, কোনোভাবেই আর রতনের দেখা পেল না। এই ঘটনার পর মুমু খুব ভেঙে পড়ে, ভার্সিটি পরীক্ষা না দিয়েই বাড়িতে ফিরে আসে। মা বাবাকে সে বলেছিল তাদের ছেড়ে ওর পক্ষে ঢাকায় থাকা সম্ভব না। তারপর সে মফস্বল কলেজেই অনার্সে ভর্তি হয় ও। মুমুর নিজের কাছে খুব হালকা মনে হচ্ছে এখন রিয়াদকে সে কথাগুলো বলতে পেরেছে। আবার পরক্ষণেই ওর মনটা ভারী হয়ে গেল, কারণ এসব কথা শোনার পর রিয়াদের রিয়াকশন ভালো হবার কথা না। তোমার কথা শেষ? তুমি এতক্ষণ যা যা বললে সবই আমি জানি। মানে রতন আমার আপন বড় ভাই। মুমুর মনে হচ্ছে ও হাজার ভোল্টের একটা বৈদ্যুতিক শক খেল। আপনি এসব কি বলছেন? আমি তখন লন্ডনে, BBA শেষ হয়নি তখনও। জানতে পারলাম ভাইয়া রোড অ্যাক্সিডেন্ট করেছে। এর 3 দিন পর আবার খবর এলো ভাইয়া মারা গেছে। এর কয়েক মাস পর আমার BBA শেষ হয়ে যায় এবং আমি দেশে ফিরি। ভাইয়া মারা যাবার আগে মা বাবার কাছে তোমার ছবি এবং ঠিকানা দিয়ে যায়, আর তোমার সাথে সে যা যা করেছে সব মা বাবার কাছে স্বীকার করে। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে বলেছিল, মুমুর সাথে আমি যে অপরাধ করেছি তার জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে, তোমরা পারলে ওর জন্য কিছু করো। আপনি এসব কথা আগে বলেননি কেন? রিয়াদ বলল, আমার ভয় ছিল যদি তুমি সব শুনে বিয়েতে রাজি না হও। একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। দুনিয়াতে এত মেয়ে থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন? প্রায়শ্চিত্ত করতে? আর মা বাবাও চায় তোমার সাথে আমার বিয়ে হোক। অপরাধ করেছে আমার ভাই, আপনি কেন প্রায়শ্চিত্ত করবেন? বিশ্বাস করো মুমু, সব ঘটনা শোনার পর আমার মনে হতে লাগলো যেন আমি নিজেই এর জন্য দায়ী, আমি নিজেই অপরাধটি করেছি। আমি মানতে পারছিলাম না কি করে আমার ভাই এমন একটি কাজ করতে পারলো। ভাই হারানোর শোকও তখন তুচ্ছ হয়ে গিয়েছিল আমার কাছে। রিয়াদ আবেগে আক্রান্ত হয়ে পড়েছে। সে মুমুর হাত ধরে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে। আমি জানি তোমার সাথে যে অন্যায় করা হয়েছে তার কোনো ক্ষমা নেই, প্রায়শ্চিত্ত নেই। মুমু অবাক হয়ে ভাবছে, কি বৈপরীত্য দুটি মনের মাঝে। একজন তার জীবনকে কলঙ্কিত করে গেছে, আর একজন এসেছে তার জীবনকে অলঙ্কৃত করতে, তার পাশে থাকতে, তার সুখ দুঃখের অংশীদার হতে। একদিন একজনকে বিশ্বাস করে সে প্রতারিত হয়েছে, কিন্তু আজ আরেকজন তাকে বিশ্বাস করে তার দিকেই হাত বাড়িয়ে দিয়েছে। মুমুর পক্ষে এই বিশ্বাসের হাতকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, কখনোই না। মুমুর পক্ষে এই বিশ্বাসের হাতকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, কখনোই না।